গত ক্লাসে আমরা দেখেছিলাম ইউএস ডিজাইনের 10টি হিউরিস্টিক সম্পর্কে, আর আজকে দেখব ইউএস ডিজাইনের এলিমেন্টগুলো নিয়ে। ইউএক্স ডিজাইনের এলিমেন্ট হলো পাঁচটি, তবে এই পাঁচটি একমাত্র গ্লোবাল বা ধ্রুব সত্য না, কারণ অনেক ডিজাইনার এই পাঁচটিকে ভেঙে মানে ছয়টি করেছেন, সাতটি করেছেন, অনেকে আবার এটাকে ছোট করে ফেলেছেন। সো আমরা মেইনলি এই পাঁচটি নিয়েই কথা বলবো, কারণ এই পাঁচটি আলটিমেটলি ইউএস ডিজাইনের এলিমেন্ট সম্পর্কে ধরা হয়। সো ইউএস ডিজাইনের পাঁচটি এলিমেন্ট কী কী? প্রথমটা হলো স্ট্র্যাটেজি, তারপরটা হলো স্কোপ, তারপরটা হলো স্ট্রাকচার, তারপর স্কেলেটন অ্যান্ড তারপর সার্ফেস। সো এলিমেন্টস আসলে কী? এলিমেন্টস হলো উপাদান, যে উপাদানগুলো না হলে ইউএক্স ডিজাইন আমরা করতে পারবো না, একটা ইউএক্স ডিজাইন সম্পন্ন হবে না, সেগুলো হলো ইউএক্স ডিজাইনের এলিমেন্টস। সো এর মানে এই না যে এই পাঁচটা এলিমেন্টস না থাকলে আবার ইউএক্স ডিজাইন হবে না। ফর এক্সাম্পল, আপনি কোনো একটা কিছু রান্না করতে যাচ্ছেন, আপনি খিচুড়ি রান্না করতে যাচ্ছেন। সো খিচুড়িতে যদি কোনো কারণে আপনার গরম মশলা বা আমি জানি না খিচুড়ির রান্নার সিস্টেম কী, বাট কোনো কারণে একটা মশলা যদি বাদ পড়ে যায়, তার মানে এই না যে খিচুড়ি রান্নাটা হবে না, বাট প্রবলেম যেটা হবে খিচুড়ির স্বাদটা ভালো হবে না। সো ইউএক্স ডিজাইনার তেমনই, আপনি এখান থেকে একটা বাদ দিলে হয়তো আপনার ডিজাইনটা হবে, বাট সেখানে ডিজাইনের স্বাদটা ভালো আসবে না। প্রথমে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি কী? স্ট্র্যাটেজি হলো ইউজার নিড বা বিজনেস নিড সম্পর্কে। ইউজার কী চাচ্ছে, বিজনেস কী চাচ্ছে, আপনার কাস্টমার কী চাচ্ছে, বা আপনি আসলে আলটিমেটলি কী ফুটাই ওঠাতে চাচ্ছেন আপনার ডিজাইনের মাধ্যমে, সেটা হলো স্ট্র্যাটেজি বা প্ল্যান। সো এটা হলো প্রথম এলিমেন্ট বা প্রথম উপাদান ইউএক্স ডিজাইনের। তারপর যে উপাদানটা থাকে সেটা হলো স্কোপ। আপনি এই ডিজাইনটা করতে গেলে বা আপনি এই কাজটা করতে গেলে আপনার কী কী প্রবলেম হতে পারে, আপনি কী কী স্কোপ পাবেন, আপনি কী কী সমস্যা থেকে সমাধান খুঁজে বের করতে পারেন, কাস্টমার যে রিকোয়ারমেন্ট দিচ্ছে বা স্টেপ দিচ্ছে সেইগুলোর মধ্য থেকে আপনি কীভাবে আপনার স্পেসটা খুঁজে বের করতে পারেন ডিজাইনের জন্য, সেটা হলো দ্বিতীয় উপাদান স্কোপ। এরপর যে এলিমেন্টসটা থাকছে সেটা হলো স্ট্রাকচার। সো স্ট্রাকচার মেইনলি ইনফরমেশন স্ট্রাকচার বা কন্টেন্টকে বলা হয়। সো কন্টেন্ট হলো একটা ডিজাইনের হৃদয় বা হার্ট বলা যায়। সো কন্টেন্ট যদি ভালো হয়, সিম্পল ডিজাইনও অনেক বেশি ইউজার ওরিয়েন্টেড হতে পারে, এটাকে যদি আপনি সুন্দর করতে পারেন, কন্টেন্ট স্ট্র্যাটেজি যদি সুন্দর করতে পারেন, তাহলে আপনার ডিজাইনটা অনেক পাওয়ারফুল হয়ে উঠবে। সো এটা হলো তৃতীয় এলিমেন্ট। এরপর যে এলিমেন্টটা আছে সেটা হলো স্কেলেটন। স্কেলেটন হলো কঙ্কাল। সো এই স্কেলেটন না থাকলে, এই উপাদানটা না থাকলে আপনার ডিজাইন কিন্তু ভালো হবে না, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। সো এই স্কেলেটনের ধাপটা আসলে আমরা ডিজাইনের ভাষায় যদি আপনি বুঝতে চান সেটা হলো ওয়্যার ফ্রেমিং বা স্কেচিং, এগুলো হলো স্কেলেটনের একটা ধাপ। এরপর লাস্টে যে উপাদানটা থাকা দরকার এবং লাস্টে যে উপাদানটা আলটিমেটলি আপনারা এই উপাদানটা নিয়েই কাজ করেন, সেটা হলো সার্ফেস বা ভিজুয়াল ডিজাইন। অর্থাৎ আপনার এই সার্ফেসটা থাকা লাগবে, এখানে আপনি ভিজুয়াল ডিজাইনটা করেন, আর আপনারা নর্মালি পিএইচডি বা ফটোশপে ভিজুয়াল ডিজাইনটাই করে ফেলেন, বাকি ইনফরমেশানগুলো বা বাকি এলিমেন্টগুলো আসলে বাদ দিয়ে দিই। ফলে ব্যাপারটা এরকম হয়ে যায়, খিচুড়ি রান্না করতে শুধু চাল আর ডাল মিশাইছেন, সাথে লবণ মেশান নাই, ঝাল মেশান নাই বা অন্য কোনো মশলা দেন নাই। সো শুধু চালার ডাল দিয়ে আসলে খিচুড়ি হয় না, তো ব্যাপারটা শুধুমাত্র সার্ফেস দিয়ে আসলে ইউএক্স ডিজাইন হবে না। এটাই ছিল পাঁচটা এলিমেন্ট ইউএক্স ডিজাইনের। এই পাঁচটা এলিমেন্ট যদি আপনি ঠিকমতো মিশিয়ে রান্না করতে পারেন, তাহলে আপনার ইউএক্স বা আপনার ডিজাইনটা আসলে খুব সুস্বাদু হতে পারে।